মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী। আজ সোমবার সকাল 10টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণী ও প্রেমিক রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়। তরুণী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌর সুপার মার্কেটে বিউটি পার্লারে কাজ শিখতে যাওয়ার পথে রাকিবের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত 3 বছর ধরে প্রেমিক রাকিবুল ইসলাম বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই তরুণী ভাড়া বাসায় স্বামী পরিচয় দীর্ঘদিন যাতায়াত ছিল রাকিবের। ভুক্তভোগী তরুণী বলেন, বিয়ের আশ্বাসে রাকিব দীর্ঘদিন ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। আমরা স্বামী স্ত্রীর মতো থেকেছি। আমার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, কিন্তু হঠাৎ করে রাকিব আমাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই বাধ্য হয়ে রাকিবের বাড়িতে এসেছি। এখন রাকিব যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। প্রেমিক রাকিব বলেন, পৌর মার্কেটে একটি বিউটি পার্লার থেকে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 3 বছর সম্পর্ক ছিল ওর সঙ্গে। ওর ইচ্ছেতেই বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক হয়েছে। পরে জানতে পেরেছি বিভিন্ন ছেলের সঙ্গে ওর সম্পর্ক রয়েছে, তাই ওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, দুজনকেই পুলিশ হেফাজতে আনা হয়েছে। অনশনরত অবস্থায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।